নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি ফখরুলের সাথে। ফখরুল, আপনি তো সেখানে রয়েছেন, অভিযানের কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন বিস্তারিত। অসংখ্য ধন্যবাদ। এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আসলে নতুন সরকার আসার পরপরই 100 দিনের কর্মপরিকল্পনা তারা প্রণয়ন করেছে, কারণ পরিবেশ রক্ষায় আপনি জানেন যে এই কর্মপরিকল্পনাটি প্রণয়ন করা হয়েছে। বিশ্বে আসলে বাংলাদেশ প্রায়শই আসলে বায়ু দূষণের শীর্ষে অবস্থান করে, যার কারণে এর অন্যতম কারণ হিসেবে যে গবেষণা যে বিষয়টি বেরিয়ে আসছে, আপনি লক্ষ্য করছেন যে ইট ভাটা, সেই ইট ভাটাগুলোর যে কালো ধোঁয়া বের হয় এবং একই সঙ্গে নির্মাণ যজ্ঞের কারণেও কিন্তু ধুলাবালির কারণে আসলে এই বায়ু দূষণটি আসলে ঘটে থাকে, যার কারণে আজকে পরিবেশ অধিদপ্তর, আজকে ভ্রাম্যমাণ আদালত তারা আসলে নারায়ণগঞ্জের যে ইটভাটাগুলো রয়েছে বন্দর এলাকায়, এই বন্দর এলাকায় এসেছেন তারা সকাল থেকে। আসলে এখন একটি ইটভাটাকে, এটি হচ্ছে হাজি ব্রিকফিল, এই ইটভাটাটিকে 6 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এই ইটভাটাটি আসলে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে এর আগেও বেশ কয়েকটি অভিযান করা হয়েছিল নারায়ণগঞ্জে, প্রায় 5 থেকে 6টি কার্যদিবসে তারা অভিযান পরিচালনা করেছে। বেশ কয়েকটি ইটভাটাকে আসলে তারা, যারা অবৈধ ইটভাটা বা অবৈধভাবে ইট পোড়াচ্ছিল সেই সব ভাটাগুলো এবং পরিবেশ দূষণের দায়ে জরিমানা করা হয় এবং একই সঙ্গে আসলে ভাটাগুলো গুঁড়িয়েও দেওয়া হয়েছিল। এবং আমরা আসলে এখানকার যিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাকে আসলে আজকে কি অপরাধ পেয়েছেন, তাদের ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, কত টাকা জরিমানা করেছেন একটু যদি বলেন। এটা আমরা যে আসলে তাদেরকে কার্যক্রম বন্ধ করে দিচ্ছি, এটা একটা অবৈধ ইটভাটা, তাদের কোনো লাইসেন্স নেই, তারা পরিবেশগত ছাড়পত্র পায়নি, জেলা প্রশাসক মহোদয়ের কোনো ইট পোড়ানোর অনুমতি পাননি, আর মাটি ব্যবহার করা যেটা কৃষি মাটি তারা ব্যবহার করেন প্রায় ক্ষেত্রে, সেটা দেখা যাচ্ছে তার সে ধরনের কোনো তারা দেখাতে পারেনি যে এটা কোথেকে তারা মাটিটা এনেছেন ব্যবহার করার জন্য। আমাদের নিয়ারেস্ট এলাকায় আমাদের স্কুল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এসব দিক বিবেচনা করে আমরা এটা কার্যক্রম বন্ধ করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আর উপপরিচালক আছেন আসলে নারায়ণগঞ্জে, যিনি আসলে ইটভাটাগুলোর দায়িত্বে থাকেন, আসলে আপনার এলাকায় কতগুলো অবৈধ ইটভাটা রয়েছে এখন পর্যন্ত? আমরা বেশ কয়েকদিন দেখলাম আপনার অভিযান পরিচালনা করছেন, কতগুলোকে ভেঙেছেন, সামনের দিকে আর কি কার্য পরিকল্পনা আছে? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বিশেষ করে এই মৌসুমে যে বায়ু দূষণ, সেই বায়ু দূষণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে আমরা এই নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবৈধ ইটভাটা, সেই অবৈধ ইটভাটা বন্ধ করে আজকের অভিযান এসেছি। নারায়ণগঞ্জে আমরা এ পর্যন্ত 27টা ইটভাটা বন্ধ করে দিয়েছি, তার মধ্যে 6টি ইটভাটা আমরা একদম ভেঙে গুঁড়িয়ে দিয়েছি, যেগুলোর জেলা প্রশাসকের লাইসেন্স এবং পরিবেশের ছাড়পত্র ছিল না, সেগুলো আমরা অবৈধ বিবেচনা করে বন্ধ করে দিয়েছি। আমাদের এখানে মোট 244টা ইটভাটা আছে, এর ভিতরে 42টাকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে আমরা সেগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমরা 27টা বিরুদ্ধে অভিযান চালিয়ে বন্ধ করেছি, এখন এই অভিযান আমাদের চলমান থাকবে। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমাদের শুধু এই ধরনের বায়ু দূষণকারী ইটভাটা নাই, আমাদের এখানে দূষণকারী যে কোনো শিল্প কারখানা যদি থেকে থাকে, যেমন বায়ু দূষণের জন্য দায়ী স্টিল মিল, পাওয়ার প্ল্যান্ট এবং সিমেন্ট কারখানা সহ আমরা সব ধরনের প্রতিষ্ঠানে কিন্তু এই বায়ু দূষণ বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি, এবং ইতিমধ্যেই আমরা সিমেন্ট ইন্ডাস্ট্রি এবং আমাদের যে স্টিল এবং রিরোলিং মিল সেখানেও কিন্তু আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। সুতরাং এই ধরনের কার্যক্রম আমাদের আগামীতে চলমান থাকবে আরো এটা জোরদার হবে। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি জানেন যে নারায়ণগঞ্জে 42টি ইটভাটার কথা বলা হয়েছে, যেগুলো আসলে চিহ্নিত করেছে অবৈধ হিসেবে, যেগুলোর কোনো ছাড়পত্র নেই। এই ইটভাটাটিও আসলে কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই তারা পরিচালনা করছিল এবং তার উপর দিয়ে আসলে জাতীয় গ্রিডও গিয়েছে, এই কারণে আসলে এটিকে ভেঙে গুঁড়ি দেওয়া হচ্ছে। আজকে সারাদিনই অভিযানটি চলবে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জে ইটভাটা অভিযানের সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ ফখরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নারায়ণগঞ্জে বন্দর এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। যেমনটি আমাদের সহকর্মী বলছিলেন যে 42টি অবৈধ ইটভাটা রয়েছে সেখানে, এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফখরুল।